বৃষ্টির দিনে বর্ষার সময় এই যে বড় বড় মানে সব জল চলে এসেছে গঙ্গা নদীতে, তো এই নৌকাগুলো থেকে বাইকগুলো দেখেন কত রিক্সে নামছে, একবার দেখুন এতটা উচ্চ এই রাস্তা। আর এই হচ্ছে মানে বাইকগুলো নামছে, হঠাৎ আবার বাইক ফাইক যদি পড়ে যায় বা সরকে যায় তাহলে অবস্থা তো বিশাল খারাপ হয়ে যাবে। এইসব চলে যাচ্ছে বাইক সব নেমে পৌঁছে যাচ্ছে। ব্রেক টাকা লোকটা টিপে ধরেছে, ঠেলে ফেলে দিচ্ছে, এখন এখনো উল্টে পড়ে যাবে। চাকাটা ঘুরছে, আস্তে 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 এক্সেলটা বাড়াও না। এ পড় যাবে আস্তে আস্তে। এ চল আমার নিচে পারি একটু, রোদ এখানে জানা যায় একটু, দাদা যখন আসবে তখন উঠে পড়বে। তো বাইক সব পালিয়ে গেছে প্রচণ্ড রোদ, চাকা কেড়ে এই আসতে লেগে গেছে, এখানে আটকে গেছে, দাঁড়াও যা পেছনে কেন ব্যাস ঠিক আছে, নামো নিচে নামো, তো নিয়ে যাও, চাকা ঘুরছে বন্ধ করো স্টার্ট, হ্যাঁ চাকা ঘুরবে নামে নেমে নিয়ে যাও, নেমেই চলে যাবে, সে চালি ঘোরাইছি মুখ ঘুরে জোরে জোরে। বিশাল রিক্সের এলাকা সব নেমে যাচ্ছে, পুরো নৌকা কিন্তু পুরো ফাঁকা হয়ে গেল। ওই লোকটা কিন্তু গোমাটা কেটে নিয়ে আসছে ঠিক আছে। আর দেখা জলের স্রোত কেমন, এদের এতটাই স্রোত আছে যে আসতে পারছে না, কিন্তু ওই কাকাতে করে ঝড়ের বেগে আসছে। বন্ধ করো স্টার্টটা ব্যাস, আস্তে আস্তে ঠেলে দিয়ে যাও, ব্যাস চলে আসো। নতুন নতুন সব লোকজন আসছে, কাকা লাগান নতুন নতুন, দেখো সেটা নামিয়ে দিও না, কই সেই লোকটা কোথায় গেল, এই তো লোকটা চলে এসেছে, চারদিকে আবার লোকজন সব উঠে আবার আসছে ঠিক আছে। তো এবার আমরাও নেমে পড়লাম ঠিক আছে। তো এতক্ষণ দেখলেন আপনারা কীভাবে দেখালাম, আরে এই যে মেশিন, এই মেশিনটা এতক্ষণে দেখাচ্ছি, এই যে মেশিন, এই মেশিনে কিন্তু ডবল ইঞ্জিন দেওয়া রয়েছে এখানটায়, আর ডবল ইঞ্জিনটাই কিন্তু দেওয়া রয়েছে। আর ওই যে ছোটো মেশিনটা রয়েছে এখানে, যে জলগুলো এখানে যে ঢুকছে সেই জলটাকে ছিঁচে বাইরে ফেলে দিচ্ছে ঠিক আছে। আর এটা হচ্ছে স্টিয়ারিং, এটা হচ্ছে স্টিয়ারিং, এটা যেদিকে মুভমেন্ট করবে, এটা যেদিকে ঘোরাবে সেটা কিন্তু সেদিকে যাবে। সব লোকজন আবার ধীরে ধীরে উঠছে ঠিক আছে, কীভাবে ওঠানামা করছে সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। এখান থেকে কিন্তু মানি কালেকশন হয়ে থাকে। এই চলে আসো, আর এই হচ্ছে রক, কিছু কিছু ওখানে পাথর রাখা থাকে এই কারণেই, পাথরগুলোতে বসার জন্য, আর এটা তো বুঝতেই পারছেন কিসের জন্য রাখা থাকে। এবার আমরা একে তুলে দিই একটু, তারপরে দেখছি ঠিক আছে, টাটা সবাইকে।